Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sileti online or ei muhurter sorashori samprochar ta ki. Ami admin Suman Mia si apnarar loge. Asha korram London shoho prithibir je jekhane boshobash korra bishesh kore amra Bangladesh o. Amra sommanito dorshok shubhakanki ebong shubhanuddayi re mane shushagotom janairam. Amra bortoman sorashori samprochar ta ki. Amar sound clear ache ni ebong amar math kotha bujha janni inshallah. Kau jangan ibu ekstra kostum kali, komen kau dia. Ah, amar sound clear aja nih, kau itu ayahori ekstra kostum kali, jangan ibu insyaallah. Amar sound, apna lalu kese matram sound clear aja nih, ekstra jangan ibu kostum kali. Ar, kau kau itu kiki muti amda lah ibu join nih, insyaallah jangan ibu. শুরুতে আমি একটা কথা কইতাম সাইরাম যে আমরা সিলেটি অনলাইন সব সময় বিভিন্ন জায়গার বিভিন্ন বিভিন্ন দেশ থেকে সরাসরি সম্প্রচার করা হয় মোহাম্মদ সাইম ভাই নাইস প্লেস জাযাকাল্লাহু খাইরান ভাই মোহাব্বত আলী আছে তো আপনারা সব সময় জানেন আমরা আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সহ অনেক জিনিস সকল আমরা সরাসরি সম্প্রচার করি এবং আমাদের আয়োজনগুলো কিন্তু মূলত আপনাদের উদ্দেশ্যে করি আপনাদের লাগি আমাদের আয়োজন তো যারা আমাদের লগে আছে লাইক এবং ফলো করিয়া আপনাদের ধন্যবাদ জানাই এবং এই লাইভের পরবর্তী সময় যারা দেখবা আমাদের লাইভ আমাদের পেজও আপনাদের শেয়ার নাই সরি মানে লাইক নাই বা ফলো করা নাই দয়া করে আমাদের পেজও ফলো করবা এবং যদি সম্ভব হয় এটা আমরা মানে ইয়া করলাম অনুরোধ করলাম যদি সম্ভব হয় থাকে তাইলে সি ফাস্ট গিয়া আমাদের পেজটারে সি ফাস্ট করে দেখবা তখন যে কোনো সময়ে আমাদের পেজের যে কোনো রকম আপডেট অর্থাৎ সকল রকম আপডেট সবর আগে আপনার নিউজ ফিডও গিয়া আপনার চোখের সামনে বাসবো তখন আপনি সিলেটি অনলাইনের লগে সবসময় থাকতে পারবা শেখ জুয়েল আহমদ ভাই সালাম দিছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনার মোহাম্মদ সাইম সাউন্ড ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সাইম ভাই কইছেন সাউন্ড ঠিক আছে তো আমার আজকে মূলত ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাররা যে যতক্ষণ আমরা আপনজন মৃত্যুবরণ করা না ততক্ষণ পর্যন্ত যেন আমরা মানে নিজেরা সচেতন হইতাম না নিজেরা সতর্ক হইতাম না তো বিষয়টা হইল গিয়া মূলত করোনা পরিস্থিতির লাগি আমি শিরোনামটা দিয়ে আমরা আজকের লাইভ সরাসরি সম্প্রচার করছি পাশাপাশি আমি কিছু জায়গা আটি আটি আপনারা দেখানোর চেষ্টা করবো বর্তমানে একটা পার্কও আছে এই পার্কও আপনারা পার্কর যে সৌন্দর্য বা পার্কর যে পরিস্থিতি এই জিনিসটা দেখাইমু ও যেমন দূরই দেখা যায় খান্দাত একটা হসপিটাল আছে লন্ডনের একটা বড় হসপিটাল হয় সেন্ট জর্জিয়াস হসপিটাল এই হসপিটালের দেখলাম নার্স বুইনাইনরা তারা কর্মব্যস্ততার শেষে হয়তো তারা ব্রেক তারা কেন উপভোগ করা তারা পার্কও আইয়া বইয়া মানে গল্প গুজব করা এবং আরেকজন বইন দেখলাম আমরা ইয়ে পার্ক সময় কাটাইরা এবং ও সামনে অসংখ্য পাওয়া যায় না অনেক ছোট বাচ্চারা তারা খেলাধুলা করে এই পার্ক খেলাধুলার ব্যবস্থা আছে বিদ্যায় তারা খেলাধুলা করে তো আমি যাই গিয়ে আমার প্রাসঙ্গিক ক্ষেত্রে আমার শিরোনামও দেওয়া আছে যে করোনা পরিস্থিতি যে যতক্ষণ পর্যন্ত আমরা আপনজন আমরা না রাইরাম ততক্ষণ পর্যন্ত যেন আমরা শান্তি হই না আমরা সতর্কই না বাংলাদেশেও এখন যদি করোনা পরিস্থিতি আমরা লক্ষ্য করি তাইলে দেখা যায় প্রতি 100 জনের মাঝে আপনার 31 জন অর্থাৎ সরকারি তথ্য অনুসারে 100 জনের মাঝে প্রতি 31 জন করোনা আক্রান্ত আছেন এবং 100 জনের মাঝে গড়ে 2 জন করে মৃত্যুবরণ করা এই করোনা পরিস্থিতি আর সরকারি পরে আমরা আশেপাশে দেখবা অসংখ্য করোনার উপসর্গ করোনার সিমটম লইয়া ঘোরাফেরা করা এই হিসাবটা কিন্তু তারা পরীক্ষা করাইরা না এই হিসাবটা কিন্তু সরকারি তথ্য গিয়া উঠেন না অর্থাৎ করোনার যে আপডেট দেওয়া হয় প্রতিদিন সরকারিভাবে এই আপডেটও গিয়া এই হিসাবটা কিন্তু উঠেন না আবার অসংখ্য মানুষ দেখবা যারা সচেতন আছেন তারা নিজ থাকি করোনার টেস্ট তারা করাইরা এই করোনার টেস্ট তাইন করা গিয়া তাইন নিজে জানা তাইন পজিটিভ না নেগেটিভ এরকমও কিন্তু অনেক হিসাব আছে যে হিসাবটা গিয়া সরকারি আপডেট যেটা প্রতিদিন দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর এই অধিদপ্তর গিয়া এই হিসাবটা গিয়া সংযুক্ত হয় না তখন এই সার্বিক বিষয়ে সকল রকমের পরিস্থিতি বা পর্যবেক্ষণ করলে যে হিসাব আইয়া দাঁড়ায় এই হিসাবটা যদি টোটালি একত্রিত করা হয় তাহলে কিন্তু সরকারি বা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুসারে এই করোনার হিসাবটা 100 জনের মাঝে 31 জন থাকতো না অনেক উঁচা দিবি হয়তো 50 উর্ধু হয়ে যাব তো বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু আমাদের সত্যি ভয়াবহ এবং বিগত আজ থেকে কয়েক মাস আগে যখন প্রথম দফে আমরা বাংলাদেশে ভ্যাকসিন আইছিল তখন কিন্তু অনেকে আমরা বাংলাদেশ আবার ওলাও খোয়া যায় যে আপনারা হয়তো অনেকে মানে একটু অপ্রিয় লাগে শুনতে বা বালা না পাইতে পারেন আমার কথাটা কিন্তু এরপরে আমি সত্য যে জিনিসটা আছে ওই জিনিসটা আমি কইতাম সাইরাম কারণ করোনা পরিস্থিতিটা কইতে বাধ্য করেন আমরা কিন্তু দেখবা সাধারণত সব বৃহত্তর পর্যায়ে কইরাম না কিছু কিছু মানুষ একটা শ্রেণীর মানুষ আছে দেখবা হুজুগে বাঙালি কয়
যারা আর কি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসও মানে ট্রল তামাশা বা কুটুক্তি করতে পারলা ফাইন প্রথম তারপর যে ভ্যাকসিন আইছিল অনেকে কিন্তু এই ভ্যাকসিনটারে লইয়া হাসি টাট্টা করছেন ইটা এক নম্বর দুই নম্বর বিভিন্ন জাতর পর্যবেক্ষণ নিস্তাকি করছেন অনেকে গিয়া ভ্যাকসিনটা দিছেন না কিন্তু ওখন আবার যখন ভ্যাকসিন আইছে অনেকে ভ্যাকসিনের লাগে হাহাকার করে অনেকে ভ্যাকসিন ফায়রা না তো আমরা আমার এই শিরোনামও দেখবো একটা লিঙ্ক দেওয়া আছে আমরা বাংলাদেশের সুরক্ষা ডট গভ ডট বিডির এই লিঙ্কের মাধ্যমে আপনার সকল তথ্য পূরণ করিয়া যদি আপনি করোনার নিবন্ধন করেন তাহলে কিন্তু আপনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবা এবং পাশাপাশি জিনিসটা জোরালোভাবে কইম যে যতটুকু ভ্যাকসিন আছে হে ফাইল হে না হে আমরা বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটা দেশ এই দেশের তুলনায় ভ্যাকসিন অত্যন্ত কম কিন্তু যতটুকু আছে আপনারা নিজ দায়িত্বে সচেতন হয়ে ভ্যাকসিনটা গ্রহণ করোকা কারণ ভ্যাকসিন গ্রহণের কোন বিকল্প নাই ভ্যাকসিন গ্রহণ করলে যে আপনি সম্পূর্ণ করোনা থাকি মুক্ত বা করোনা আপনার আর সুবল দিত নাই ব্যাপারটা আসলে এরকম নাই কিন্তু ভ্যাকসিন দেওয়াটা হইলিয়া যে আপনি একটু নিরাপদ থাকলা একটু সুরক্ষিত থাকলা আপনার মনরে একটু বুঝ দিতে পারবা যে আমি ভ্যাকসিন দিছি বা ভ্যাকসিন আমি গ্রহণ করছি তো আপনারা এই সুরক্ষা ডট গভ ডট বিডি অ্যাপসও গিয়া সকল রকমের তথ্য দিয়ে আপনারা ভ্যাকসিন গ্রহণ করবা ইনশাল্লাহ পাশাপাশি আর একটা জিনিস কইমু এই অ্যাপসও যখন মানে এই লিঙ্কও গিয়ে আপনারা যখন প্রবেশ করবা করোনা সম্পর্কিত অনেক তথ্য রোগ জিজ্ঞাসা সম্পর্কে আপনারা অনেক জিনিস জানতে পারবা এই লিঙ্কও প্রবেশ করলে তো আশা করবো আপনারা ইয়ে করবা করোনা ভ্যাকসিন যতটুকু আছে এই ভ্যাকসিনগুলো গ্রহণ করতে আপনারা মানে যে ভূমিকা নেওয়ার দরকার বা আপনার মাধ্যমটা কি যে জিনিসটা গ্রহণ করার দরকার এই তথ্য দিয়ে আপনারা ভ্যাকসিন গ্রহণ করবা আরেকটা জিনিস আমি না হইলেও না এই জিনিসটা হয়তো শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তবতা আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখিয়া এটা আমি হইতে বাধ্য বা শিকার আমি হইতে যে জিনিসটা হইলে আমরা দেখি যে আমরা ভার্চুয়াল বিশেষ করে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম টুইটারও আছে আমরা দেখি যে আমরা গরোর মুরব্বী অর্থাৎ আমার বাবা মা চাচা বা কারো যদি দাদা থাকেন বিবি থাকেন জীবিত আছেন তারারে কিন্তু গরো রাখি আমরা অনেক বাইয়া ইনতে নিজে ভ্যাকসিন দিয়া ফেসবুকে দিয়ে আজকে আমি পয়লা ডোজ দিছি আজকে আমি দুই নম্বর ডোজ দিছি আপনি ভ্যাকসিন গ্রহণ করছেন অবশ্যই একটা উত্তম একটা খাম আপনি ভ্যাকসিন দিচ্ছেন কিন্তু আপনার সর্বোচ্চভাবে দৃষ্টি দিতেই বা যে আপনার গরো যে মুরব্বীকল আছেন এই মুরব্বীকলরে আপনার পিতামাতারে আগে ভ্যাকসিনের আওতায় আনবা আপনার পিতামাতারে ভ্যাকসিন দেওয়ার পরে আপনি ভ্যাকসিন দিবা আপনি দিতা না করার না অবশ্যই দিতা কিন্তু আপনার গরোর পিতামাতারে রাখিয়া যদি আপনি ভ্যাকসিন দিয়া ফেসবুকে আপডেট করেন যে আমি আজ ভ্যাকসিন দিলাইছি এটা অবশ্যই একটা ভালো খাম কিন্তু আপনার যে সঠিক দায়িত্ব একটা পিতামাতার প্রতি যে সন্তানের যে সঠিক দায়িত্ব এই দায়িত্ব কিন্তু আপনার পালন হইল না তাই কোন জিনিস করতে হইব যে আপনি ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি আপনার গরোর যে মুরব্বী আছেন যারা আপনার পিতামাতা যারার বয়স বেশি তারারে আগে ভ্যাকসিনের আওতায় নিবা ভ্যাকসিন তারারে গ্রহণ করতে আপনি দায়িত্ব ভূমিকা পালন করতে হইব এবং আরেক যে জিনিস আমরা দেশের যে অবস্থা তো গতকাল একটা খবর হয়তো আপনারা অনেকেও দেখছেন কারণ ভার্চুয়াল জগতে এমন এক জিনিস সেও যে একটা জিনিস আলাদা করে দেখেন বা তাই নিজে একা দেখছেন এরকম কোনটা নাই খবর যখন বারো কোটি কোটি মানছি খবরটা দেখেন খালকুর একটা দৃশ্য আসতে বাংলাদেশের নারাইয়া তুলছে আসলে একজন ভাই ঢাকার যে মুগ্ধা হসপিটাল আছে এই হসপিটাল গেছিল তার স্ত্রীরে তাই চিকিৎসা দিবার লাগে তখন যখন তাই স্ত্রীরে চিকিৎসা দিতে পারছেন না ইন বেড তাই খালি পাইছেন না তখন দেখা গেছে তাই মোটরসাইকেলের খরে তার স্ত্রীরে তার একজন আপনজনে শক্ত করে বোয়াইছেন এবং তাই স্বামীরে কিন্তু জড়াইয়া দরিয়া মোটরসাইকেলের সিটর খরে বইয়া আর স্বামী ড্রাইভ করিয়া আর একটা হাসপাতাল গেছেন বুধবাইরানি কত বড় ভয়াবহ এবং হৃদয় বিদারক একটা দৃশ্য স্ত্রী করোনা আক্রান্ত অসুস্থ কোনো যানবাহন পাইছেন না অ্যাম্বুলেন্স নাই কিন্তু স্বামী মোটরসাইকেল করি একটা হাসপাতাল থাকি ফলে মুগ্ধাত পাইছেন না পরে ঢাকার মহাখালী একটা হাসপাতাল গেছেন সেই হাসপাতাল গিয়া তাই বেড খালি পাইছেন না তবে তাই না বাড়ি খান বুঝছেন যে আমি কিন্তু বড় লোক নাই আমার পয়সা নাই আমি বড় কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা নেতা নাই যার কারণে আমি বেডটা খালি পাইছি না কোনো সিট খালি আমি পাইছি না আমি ইনটাকে আইতে বাইক দইছি তো আপনারা বুধবাইরা নিজে বিষয়টা একটা এখেতো সিট নাই হাসপাতালের বেড খালি নাই দ্বিতীয়ত হইলগিয়া কিতা যে সিটগুলা খালি আছে এই সিটগুলা কিন্তু সাধারণ মানুষ যারা আছে এরা অনেকাংশে এই সিটগুলা ফায়রা না এই বাইয়ে কিন্তু এই বক্তব্য দিচ্ছেন পরে রায় হোক আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় বাই একটা অন্য একটা হাসপাতালে গিয়া সিট পাইছেন এবং সিট পাইলেও তাই সিট পাইয়া যে ক্লান্ত হয়ে গেছেন ইলা না এই সিট পাওয়ার পরে কিন্তু তাদের হাসপাতালের কর্তৃপক্ষ কইছিল যে আপনারে বর্তমানে বেড দেওয়া যাইতো না কোনো বেড খালি নাই আপনি একটু অপেক্ষা করতে হইব বেড খালি হইলে আপনারে দইব তখন দেখা গেছে যে এই বাইয়ে তান এই অসুস্থ স্ত্রী যে মোটরসাইকেল থেকে নামাইয়া হাসপাতালের যে বারিন্দা আছে অর্থাৎ আমরা যে ওয়েটিং জায়গা হই একটা অপেক্ষা করেন এই সিটের মাঝে শুইয়া মানে খাতরাইরা এই মহিলায় তান শ্বাসকষ্ট লাভ আছে তো এই একটা পরিস্থিতি এরকম যে এটা হয়তো আমরা মিডিয়াত আইছে বিদায় আমরা সকলে দেখছি বা সকলে জানতাম পারছি কিন্তু মিডিয়াত আন না এইরকম করোনার ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের আনাছে কানাছে বিশেষ করে যে অজফারা গা আমরা যে কই এই অজফারা গা কিন্তু অসংখ্য এইরকম পরিস্থিতির শিকার মানুষ এরকম পরিস্থিতির সহ্য করতে সহ্য সীমা নাই এরকম পরিস্থিতি অনেকে সহ্য করতে পারে না।
আমরা সকলতে ওই একটা দৃষ্টি আকর্ষণ করব ওখানে যে আমি ন কোনো জ্ঞান দিলাম না বা সেউরে কোনো উপদেশ দিলাম না আমরা সিলেটি অনলাইন সব সময় আমরা মানবতার সেবায় এবং আমরা এই সিলেটি অনলাইনের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখাই আমরা মনে করি আমাদের যে একটা ন্যূনতম দায়িত্ব আছে যে আমরা এই পেজটাকে এরকম একটা আপডেট দেওয়া বা জনগণকে একটু অবহিত করা আপনারা জানেন যে আমি যে লাইভটা এখন করলাম ব্রিটেন থাকি এই ব্রিটেন কিন্তু বিগত এক বছর আগেই হওয়া যায় এখন এখনও কিন্তু পরিস্থিতি পুরাটা স্বাভাবিক হওয়া যায় না এই ব্রিটেনটা কিন্তু লন্ডভন্ড হয়ে গেছিল বিশ্বর যে বৃহত্তর বা মানে অত্যন্ত মজবুত আর শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর হাতে গোনা যে কয়েকটা দেশ এর মধ্যে লগর একটা দেশ হইলগিয়া এই ব্রিটেন ব্রিটেনের এনএইচএস হইলগিয়া বিশ্বর একটা দৃষ্টান্তমূলক কেউ এনএইচএসও অনেক দেশ থাকি যেমন এই ব্রিটেনের এনএইচএস উদাহরণস্বরূপ হিসাবে ব্যবহার করা হয় এই ব্রিটেনের এনএইচএস কিন্তু একদম লন্ডভন্ড বিপর্যস্ত হয়ে গেছে এই যখন দেখরা রাস্তাঘাটও ওই যে বাস যার মানুষ যায়রা সব ওই যে গাড়িতে মানুষ যায়রা কর্মব্যস্ত মানুষ যার কর্ম যায়রা এরকম কিন্তু পরিবেশ আসিল না একটা বুতুরে পরিবেশ আসিল এই লন্ডন আমি বারবার কইলাম যে লন্ডভন্ড হয়ে গেছিল এই করোনা কিন্তু তার আর সব কিছু মজবুত এবং অবকাঠামো বা স্বাস্থ্যসেবা খুব ভালো থাকায় তারা এই ভয়াবহ পরিস্থিতির খাটাই আজকে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে তারা আইছে তারার যেমন রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত ভালো তেমন এই দেশের নাগরিক কিন্তু স্বাস্থ্য যে বিধি আছে বা সরকারি যে বিধি নিষেধ এগুলো তারা মান্যা চলছে এখনো পুরাপুরি আপনার এই দেশও করোনা স্বাভাবিক হয়েছে না কিন্তু যখন একটা দোকানও ঢুকবো আপনি বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হইবা মাস্ক পরিধান না করলে আপনি কোনো রকম সেবা পাইতে না যারা মেডিকেলি এক্সেম্প্ট আছেন মানে শ্বাসকষ্ট বা অন্যান্য কোনো আজমা টাজমা রোগ আছে তাইন হয়তো একটা বেজ আছে বেজটা পরিধান করিয়া বিভিন্ন সেবা নিত তো আমরা বাংলাদেশও আমরা সবে জানি এইরকম আইন আছে যে মাস্ক না পরলে কোনো সেবা পাইতে না কিন্তু আমরা একটা মুখের কথার মতো থাকি যায় বাস্তবতা দেখা যায় আমরা মাস্ক পরি না আমরার মাস্কটাকে ফগেটও আর আমরা মাস্ক আমরা ফগেটও রাখি আমরা কই মাস্ক না পরলে করোনাতেই বাসা যাইতো না অথচ আমি যে মানুষে কইরা মাস্ক না পরলে সচেতন নাই আমিও মানুষের মাস্ক কিন্তু আমার পকেটও কিন্তু আপনারে আমি উপদেশ দিলাম ভাই মাস্ক পরুক মাস্ক না পরলে আপনি শান্তি পাইতে না করোনা থেকে সুরক্ষিত হইতে পারতে না তো এইরকম এই পরিস্থিতি ওটাও কইম যে উপদেশ আপনি থারে দিবা যখন আপনি এই উপদেশটা নিজে মানবা তখন অন্যজনকে উপদেশ দিবা আর আমার বিষয়টা হয়ে গেছে গিয়া ওইরকমই যারা সমাজের দায়িত্বশীল আছে অনেক হয়তো আমার কথাটারে একটু অন্যভাবে নিবা আশা করি বাস্তবিক বিচার বিশ্লেষণা করলে আমি কোন কথাটা বা কোন জিনিস বুঝাইতাম সেটা আমি জিনিসটা আপনারা বুঝবা বিষয়টা হইলে গিয়া ওরকম যে দেখবা সমাজের অনেক দায়িত্বশীল বা এই আছেন বা দায়িত্বশীল মানুষ সকল আছেন তাই তাই যারা করোনা সম্পর্কে সচেতনতার বার্তা সবসময় দিয়াইরা কিন্তু তাইন তাইনও দেখা যায় করোনার যে বিধি নিষেধ আছে এগুলো তাই তাই উপেক্ষা করা করোনার বিধি নিষেধ বা সরকারি যে স্বাস্থ্যবিধি আছে এই জিনিসগুলো তাই তাই মেনটেন করা না তাই তাই নিজে মেনটেন করা না সাধারণ মানুষে আবার করোনার সচেতনতা দিলা যখন আপনি একটা জিনিস হইল গিয়া যে আপনি একটা জিনিস করবা আপনি একটা জিনিস করার পরে যখন অন্যজনকে বুঝাইব অন্যজনকে উপদেশ দিবা অন্যজনকে আহ্বান করবা তখন একজন মানুষে বুঝবো না বা এই তো দেখলাম তাই নিজেই জিনিসটা কররা এই জিনিসটা করার দরকার তাইন কররা তাইন সামিল আছেন জোরাই আছেন ঠিক আছে কিন্তু আমরা আর বাস্তবতা হয়ে গেছে বড়ই করুন বড়ই নির্দয় হয়ে গেছে আমরা বাস্তবতার এই কঠিন আর অশনি সংকেতের বাস্তবতা আমরা কিন্তু দিন দিন যে পরিমাণ মানুষ সকল আমরা আড়াইলাম এগুলো অগণিত অগণিত মানুষ সকল আমরা আড়াইলাম তো সম্মানিত ভিউয়ার তো সম্মানিত দর্শক এত সময় আমি যে আপনারা লগে মাত্রাম আমি সিলেটি অনলাইনের একজন ভলন্টিয়ার বা অ্যাডমিন আমার নাম হইল সুমন মিয়া হয়তো আমি যে এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমি কই আইরাম বা আপনারা কইরাম এই কথাগুলোর মাঝে অনেক রকম ভুল ভ্রান্তি থাকতে পারে বা কারো মনও কোনো হইতে পারে অনেক সময় কিন্তু বাস্তবতারে আপনি উপেক্ষা করতে পারতেন না যতই কষ্ট হোক বা যতই মানে বেদনা বিদুর হোক অসহনীয় হোক কিন্তু বাস্তবতা একটা শব্দ আছে এই শব্দের কোনো কোনো ক্ষেত্রে গিয়া কিন্তু উপেক্ষা করা যায় না এই বাস্তবতা শব্দটা কি আপনি নিজে নিজরে পার করতে পারতেন না বর্তমানে বাংলাদেশও এই যে অবস্থাটা চলে এই অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ একটা অবস্থা চলে আরো যে আপনারা যে কইলাম যে প্রতিদিন আমরা আনাসে খানাসে এবং বাংলাদেশে বর্তমানে ইলা দেখা যায় যে আপনার আমার বা আমার বলতে আমার আত্মীয় স্বজন বা আমার তো হলো দেশ আছে প্রতিটা গড়ে গড়ে প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে প্রতিটা গ্রামে গ্রামে অসুস্থতা একবারে সয়লাভ হয়ে গেছে তাপ সর্দি কাশি এগুলো হয়তো আমরা মনে করতাম পারি যে ঋতু পরিবর্তনের বেমার কিন্তু আপনি বর্তমান যে সময়টা চলে এই সময়টা কিন্তু করোনার ঋতু যদিও করোনা নামক কোনো আসলে ঋতু হইতে পারে না আমরা বাংলাদেশের ছয় ঋতুর দেশ আমরা জানি কিন্তু খোয়ার স্বার্থে বা প্রাসঙ্গিক ক্ষেত্রে গিয়ে খোয়া যায় যে করোনার নামক একটা ঋতু এই ঋতু যে আপনি যে অন্যান্য ঋতুর যে বেমার এই বেমারগুলো এই জানায় এরকম পরিস্থিতি যা দেখা যায় আমরা তো অনেক সময় টেস্ট পাইলাম না টেস্টের যে কিট বা করোনা পরীক্ষা আমরা করতাম পারলাম না করোনা পরীক্ষা করতাম পারলাম না বিদায় আমরা গিয়ে আপনার
আমার আমি পজিটিভ না আমি নেগেটিভ এই জিনিসটা আমি জানতাম পারা না তো দয়া করে আবার ওই কথাটা কইমু যে আমরা ওর ডেসক্রিপশনও দেখব অনেকেই জানো না আমরা জানি যে কোনানো গেলে মানে কোন লিংকও গিয়া করোনার ভ্যাকসিন দিতে নিবন্ধন করতে হয় বা করোনার ভ্যাকসিন নিতে সরকারি যে স্বাস্থ্য অধিদপ্তর নিবন্ধিত করতে হয় এগুলো আমরা জানি কিন্তু অনেকে আমরা একটা মানে জিনিসটা ওরকম হওয়া যায় যে ফাত্তা দিলাম না আমরা এরিয়া যাইলাম এই জিনিসটা আসলে দয়া করে কেউ করবা না আমি কইলাম কতটুকু যে আমরা বাংলাদেশ অতি জনবহুল একটা দেশ যে দেশ করোনা যখন আক্রান্ত হয়ে দিব এই দেশ আপনি দেখবা যে আমরা কইলাম যে করোনার একটা প্রাথমিক যে চিকিৎসা বা মূল যে চিকিৎসাটা হইল গিয়া আইসোলেট বা কোয়ারেন্টাইন যে জিনিসটা আমরা বুঝি বাংলাদেশ এমন একটা জনবহুল দেশ অনেক পরিবার ইয়া দেখবা একটা রুম বা দুইটা রুমও আপনার চারজন পাঁচজন ছেলে ছেলে মেয়ে পিতা মাতা সহ অনেক মানুষ হয়ে যায় এই পরিবার তখন আপনি কিন্তু চাইলেই আপনি আর করোনার যে আইসোলেট বা কোয়ারেন্টাইন আপনি করতে পারতেন না কারণ আপনার রুমের যে সংখ্যা এটা আপনি বাধ্য নাই আপনি এগুলো করতে পারতেন না তো এই জিনিসটা এই জিনিসগুলোর যে বিচার বিশ্লেষণা যদি করেন বা আপনি যদি এই জিনিসগুলো একটু অনুভব করেন তখন দেখবো আপনি আপনার নিচটা কি সচেতন হয়ে যা সুরক্ষিত হইবা পাশাপাশি আর একটা জিনিস কইবো আমরা দেখবা ভার্চুয়ালে সবে শেয়ার করি ও হসপিটালের সিট খালি নাই ও হসপিটালে গেলে চিকিৎসা মিললে না ও হসপিটালও প্যারাসিটামল একটা দিয়া লইলিছে কত টাকা আমি একটা জিনিস কইমু যে অসুস্থ তৈল গিয়ে আল্লাহর একটা দান আল্লাহর একটা নিয়ামত আর এই করোনার যে বেমারিগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত একটা আমরা বিশ্বাস করি গুফরওয়ালার একটা অসুস্থতা করোনার যে অসুস্থতা তো আল্লাহ কিন্তু আবার কইছেন যে হে জাতি তোমরা কিন্তু কোরআন শরীফও আছে যে হে জাতি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কারণ আমি যদি নিজে জানি যে করোনার মাস্ক পরতে হইব পাশাপাশি দুই মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হইব কারণ আমি মাস্কও পরলাম না শারীরিক দূরত্ব বজায় রাখলাম না উচ্চ পড়া বিরো গেলাম আমি আবার উঠে কইলাম এটা বেমার তো আল্লাহ আছেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ আল্লাহ আছেন আমি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহ চিন্তা করতে নাই আমার কিন্তু ও আল্লাহ কইছেন আপনি নিজের ধ্বংসের দিকে ঠেলে দিতা না আর সেই টাকা আপনি আল্লাহরে ডাকতা এখন আপনি আল্লাহরে ডাকলা আপনি আল্লাহ যে জিনিসগুলো বা যে নিয়ম কইয়া দিচ্ছেন এই নিয়ম আপনি মানলা না কিন্তু আপনি আল্লাহরে ডাকলা আল্লাহ আপনার ডাকুন বা নিকুত আপনার ন্যূনতম একটা জ্ঞানে আপনার এই জিনিসটা বুঝায় যে আল্লাহ কতটুকু আপনার হেফাজত রাখবা তো আমি ও কথাও কইমু যে আমরা যে হাসপাতালের সিট খালি নাই বা বেড খালি নাই এই জিনিসটা যদি আমরা ওভাবে বিচার বিশ্লেষণা করি যে আমি যদি সুরক্ষিত থাকি আমি যদি নিরাপদ থাকি আমার যদি করোনায় পায় না তাইলে কিন্তু আমি হাসপাতাল যাই না তখন গিয়া দেখা যাইব কি তা দেখবা এইরকম যখন সব সচেতন হয়ে যাব তখন দেখবা এমনিতে হাসপাতালের সিট অনেক কেন খালি থাকবে করোনার কোনো রোগী মিলত না আসলে এই জিনিসটা সচেতনতার স্বার্থে কইলাম বাট এরপরেও আপনার অনেক আছে সচেতন সুরক্ষিত থাকার পরে করোনায় তারা একবারে গ্রাস করিলাম কিন্তু একটা জিনিস আছে কিন্তু সবচেয়ে বড় যে জিনিস হলো কি আপনি যে কোনো একটা জিনিসের যখন সতর্কতা অবলম্বন করবা তখন কিন্তু এই জিনিসটা যদি আপনারে পায় কিছু কম অংশ হইলে আপনারে পাইব তো আমার কথা আশা করি আপনারা বুঝলা আর বারবার আমি এক কথা কইব কারণ আজকে লাইভের মেইন পয়েন্ট বিও পয়েন্ট হইল গিয়া আমার একটা যে আমার একটা শিরোনাম যে লিঙ্ক দিছি এই লিঙ্কও গিয়া আপনারা আপনার সকল রকমের আইডি কার্ডের তথ্য দিয়া আপনারা করোনার ভ্যাকসিন গ্রহণের লাগি নিবন্ধন করোকা যতটুকু ভ্যাকসিন আছে আপনারা দুকা আর পাশাপাশি আমি আগে পূর্বে যে কথাটা কইছি এখন আবার কইব কারণ এক কথা বারবার হওয়ার অর্থ এই কথাটা গুরুত্বপূর্ণ যে আগে আপনার ঘরের ফিতা মাতারে দুকা ফিতা মাতারে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারে আগে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা গ্রহণ করাওকা পরে আপনারা দুকা আর আপনারা দিতা না করলাম না দিতা সবে দিতা ভ্যাকসিন সবে দিতা আমরা হলেও চাই সকলের ভ্যাকসিনের দরকার সবে ভ্যাকসিন দিতা যার আগে প্রয়োজন আপনার ঘরের ফিতা মাতারে আগে দেওয়াইবা এই দায়িত্ব আপনার কারণ ফিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে সন্তানে দিতে হইব আর পাশাপাশি আরো একটা জিনিস যদি আমি আগে কইলাম ওখানেও আমি বারবার কইলাম যে সব একটু সজাগ সচেতন আর সুরক্ষিত থাকতে হইবা এখন কিন্তু বর্তমানে যে সময়টা চলে এই সময়টা কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন লইয়া বাংলাদেশের বেলায় হইলাম আত্মীয় স্বজন লইয়া মিলন মেলার অনুষ্ঠান করার মতো সময় এটা নাই এই সময়টা কোনো সার স্টল কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো আড্ডাখানা দিয়া সব এখানে জড়ো হইয়া আপনি যে অনুষ্ঠান করতে এই সময়টা কিন্তু এই মানে এই পরিস্থিতি বাংলাদেশ এই সময়টা নাই এই যে লন্ডন আমি ইয়া পাইছি কিন্তু ওরকম অবস্থা পাইছি যে যদি একজন মানুষ অন্যজনের হাউস হইল মানে অন্যজনের কোনো বেড়ানি যাইতা যদি স্বাস্থ্য সেবা বা সরকারি কোনো প্রশাসনিক খবরটা পাইত তখন কিন্তু পার হেডও অনেক মানে শত শত পাউন্ড উইলা আছে যদিও আমি পুরাটা জানলাম না এই তথ্যটা হয়তো ভুল থাকতে পারে বিদায় আমি শত শত কইলাম তবে শত শত হইব পাউন্ড কিন্তু একে পার হেড করি তারা এই ইয়ে করত কিন্তু এই জিনিসটা তারা করতো কি তার লাগে যে তারা সরকারের সর্বোচ্চভাবে চাইছে মানুষের আইন মানুক আইনের এক একটা বাসা আছে কোনো সময় আইন মানুষে ইচ্ছা করে মানে কোনো সময় মানুষে জোরপূর্বক বা বল প্রয়োগ করি আইন মানে আমরা বাংলাদেশেও কিন্তু বর্তমানে বর্তমানে ইলা পরিস্থিতি হয়ে গেছে এই আইন আপনার বল প্রয়োগ করতে
বা জরিমানা করতে বলে আমরা জানি যে জরিমানা বাংলাদেশে আছে বা বাংলাদেশে করে ওই জরিমানা দেও কিন্তু আমরা ওই জরিমানা দেওয়া হইনি বা প্রশাসনের রৌড কিটা করে ওগু আমরা দেখাত রাস্তা ধরে আইরে জাতি আল্লাহ আসলে একমাত্র উপরওয়ালা আমরা রে আই যতদিন ধরি সুরক্ষিত রাখছেন এটা আমরা বিশ্বাস করি আর সব সচেতন থাকতেইব এছাড়া আমরা বাংলাদেশ যে জনবহুল দেশ আর আমরার শিক্ষা ব্যবস্থা বা অবকাঠামোর যে অবস্থা আমরা কিন্তু বিনা চিকিৎসায় রাস্তাঘাটও মানুষ করি রইব রাস্তাঘাটও দেখবা এই ঘটনা তো ইন্ডিয়া তো হয়েছে আমরা অনেকেই ভার্চুয়ালও দেখছি বা অনেকেরও অনেক যারা আপনারা এই লাইভটা দেখরা অনেকের টাইম লাইনও আপনারাই কিন্তু শেয়ার করে রাখছেন যে খালে বিলে ফতে ঘাটে কিন্তু ইন্ডিয়ার লাশের সারি আর সারি লাশের মিছিল আছে এই পরিস্থিতি আমরা বাংলাদেশ হইতে কত সময় আর আছে আপনারা নিজে জানবেন আমরা যদিও বিদেশ বইয়া বিভিন্ন ভার্চুয়াল বা সংবাদ মাধ্যম মিডিয়া জগৎ থেকে আমরা এই খবরগুলো জানলাম পাশাপাশি আপনারা জানানোর চেষ্টা করলাম কিন্তু যেহেতু আপনারা অনেক বাংলাদেশও আছেন যারা আপনারা কিন্তু সরাসরি দেশও বইয়া এই জিনিসগুলো আপনারা জানবা এবং এই বাস্তবতা দেখরা তাই দয়া করি একটা কথাই কইব যে সব সচেতন থাকুক আর সুরক্ষিত থাকুক সচেতন সুরক্ষার কোনো বিকল্প নাই এই সময়ে যদি সচেতন একটু যদি অসচেতন হয়ে যায় আপনার দ্বারা আপনার পুরাটা পরিবার কিন্তু অসচেতন হয়ে যাব আপনি আপনার পরিবারের ঝুঁকির মুখে ফেলাইবা এই জিনিসটা আপনি কিন্তু চিন্তা করতে হবে এই ব্যাপারটা যে আপনার যে ফাইদে যে শুধু আপনার নিজের শরীরও ফাইবইলা না আপনি সারাটা পরিবারের কিন্তু একবারে ঝুঁকির মধ্যে ফেলাই দিলা এই জিনিসটা কিন্তু আপনার দ্বারা ঘটব তাই আপনি কিন্তু সচেতন থাকতে হইব সজাগ থাকতে হইব আগে কইটা কি দেখরা ইনশাল্লাহ জানাইবা ও তো কাউ যে আগে কইলাম এই পরিস্থিতি কিন্তু লন্ডন আইস থাকি ছয় সাত মাস আগে ওই পরিস্থিতি আসিল না এই যখন বাসও অনেক যাত্রী কি পরিস্থিতি আসিল না করোনা একবারে গ্রাস করে নিয়েছিল আস্তা লন্ডন রে এই পরিস্থিতিতে তারা সামাল দিয়া আজকের এই পরিস্থিতি তারা আইসি একমাত্র তারার যে চিকিৎসা সেবা বা মানুষের যে অগ্রণী ভূমিকা সরকারি বিধি নিষেধের প্রতি এগু মানুষকলে মানছে যার কারণে আজকে এই লন্ডনের মতো দেশের এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যে দেশটা পৃথিবীরে শাসন করে হইলে ভুল বলা নাই বিশ্বের অন্যতম প্রভাবশালী একটা দেশ এই দেশের করোনা কি অবস্থা আছিল আমরা সবে দেখছি এই দেশটাও আজকে দেখো কোন পরিস্থিতিটা কি কোন পরিস্থিতি চাইছে মানুষে সুচ্চার আছিল মানুষের সর্বোচ্চ ভূমিকা পালন করছে করোনার এবং পাশাপাশি তারা যে মানে চিকিৎসা সেবা বা স্বাস্থ্য সেবার যে ভূমিকা আছে এই জিনিসগুলার লাগি আজকে যুক্তরাষ্ট্র দেখো পুরানার এই পরিস্থিতিটা কি তারা সামাল দিয়ে আজকে তারা অনেকটা স্বাভাবিক হয়েছে বিশ্বের যতটা দেশ আছে দেখবা করোনা পরিস্থিতি তারা মোকাবেলা করছে করিয়া সরকারের পাশাপাশি দেশের নাগরিক জনগণের কিন্তু সুচার ভূমিকা আছিল বিদায় তারা করোনার এই ভয়াবহটা পরিস্থিতিতে তারা সামাল দিয়া আজকের এই পরিস্থিতি আইছে যেমন স্পেন ইতালি ভয়াবহ পরিস্থিতি আছে কিন্তু আই স্পেন ইতালি দেখো অনেক একটা সুস্থ স্বাভাবিক কিতার লাগি তারার তারার কিন্তু সব কিছু মজবুত তখন অনেকে আমরা কইতাম পারি যে হ্যাঁ এই দেশের মানুষ যদি মানে সচেতন থাকে এই দেশের মানুষ যদি অতবালা তারা স্বাস্থ্য যদি মানে তারার কেন অতটা ভাই এই জিনিসটা যারা বিচার বিশ্লেষণা বা গবেষণা করে রাখতেলিগা বাস্তবিক এবং শত পার্সেন্ট একটা ভুল জিনিস বেমার এমন এক জিনিস কখন কোনো আইব এগুলো কইতে পারতাম না যেমন এই যে করোনা ভাইরাসের বিষয়টা কিন্তু আপনি সচেতন থাকতে এবং কোন অসুস্থতা রে আপনি কিভাবে চিকিৎসা দিলে আপনি অসুস্থতা থেকে সারিয়া উঠবা এই জিনিসটা কিন্তু আপনি মানতে হইব এইরকম দেশগুলার সরকার যেমন স্বাস্থ্য সেবা তেমন কিন্তু জনগণ তারা সর্বোচ্চভাবে এই অসুস্থতারে তারা অসুস্থতা থেকে কিলা উঠা যায় বা এই অসুস্থতার মানে প্রকৃত চিকিৎসা কিটা তারা জানে এবং শতভাগ তারা মানছে আমরা বাংলাদেশের মানুষও কিন্তু করোনার যে চিকিৎসা আমরা আল্লাহর রহমতে খুব ভালো জানি আমরা খুব ভালোভাবে বুঝি কিন্তু আমরা মানাত গেলে আমরা যেমন আমরা কাছে হেয়ালিপনা আই হয় আমরা কাছে দুর্বলতা আই হয় আমরা মানি না কেন এই জিনিসটা বুঝি না তো আমরা করোনার যে স্বাস্থ্যবিধি আছে এইগুলা সবে মানতে হইব করোনার স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নাই করোনার স্বাস্থ্যবিধি জানি তো আমরা অবশ্যই মানা ছাড়া বারবার হইলাম করোনার স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নাই আর সব একে অন্যরে লইয়া নিরাপদ থাকবা সুরক্ষিত থাকবা পাশাপাশি এই সময়ে কিন্তু আপনি মানবিকতার কোনো বিকল্প নাই মানবিক যে জিনিসটা আমি কোয়ার অর্থলগিয়া অগু যে আপনি এখন বালা আসুন আপনার সামর্থ্য আছে আপনার ফাঁসর বাড়ির অনেক মানুষ এই করোনার দুর্ভোগ তারার কিন্তু গড় অন্য নাই অন্য বলতে খাবার নাই তারা খুব কষ্টর জীবনযাপন করা আর কিন্তু আপনার সামর্থ্য আছে আপনার এই সামর্থ্যটারে একটু হইলেও আত্মারে আপনারা প্রসারিত করুক এইরকম মানুষগুলো আপনারা অনেকে জানরা এই যে অনেক মানুষ সকল খাবারের লাগি বা একটা দুর্ভিক্ষ চলে এই সময়টা আপনারা তারার প্রতি একটু নজর রাখবা আর আরেকটা জিনিস আমরা অনেকেই জানি যে কিছু মানুষ আছে দেখবা যখন মানে একবারে দেয়ালও ফিট থেকে যায় তখন আপনার কাছে হাত পাতবো বা সাহায্য চাইব কিন্তু কিছু মানুষ আছে একবারে কুড়িয়ে কুড়িয়ে জীবন নষ্ট হয়ে যাব কিন্তু সমাজের যে একটা লজ্জা বা সমাজের একটা সম্মানের লাগি আপনার কাছে হাত পাততাম না কিন্তু আমরা আবার জানি
ইনো অনেক ভাই ইনো ক্লাস হইন আপনারা অনেকেই জানেন যে এরকম মানুষ আপনাদের আশেপাশে আছে যারা খেউর গেছে কোন সময় সাহায্য চায় না খেউর গেছে কোন সময় কোন কিছু লাগি আবদার করে না এইরকম মানুষগুলাকে যদি আপনারা খুঁজি খুঁজি বা জানি জানি যদি এই মানুষগুলার এই সময়টা সাহায্য করেন এই সাহায্যটা যে কত বড় সাহায্য হইব অনেক সময় গিয়া দেখা যাইব যে আপনি লক্ষ লক্ষ টাকা বিলাইয়া দিছেন সাহায্য করছেন এই সাহায্যর থেকে কিবার বর্তমান যে সময়টা খেউর কিবার আপনি ফাস্টটা টাকা দিলেই যে কত বড় সাহায্য হইব আপনার লক্ষ লক্ষ টাকার সমান হইব আল্লাহ কোন সাহায্যরে কোন বালা কবুল করেন সবচেয়ে বড় জিনিস হইল যে আপনার আমার নিয়তরে আল্লাহ কিন্তু কবুল করেন আমরা নিয়ত যে নিয়ত এই নিয়তটা যদি আমরা মানে স্বচ্ছ এবং সুন্দর পরিষ্কার এবং মানুষের আর মানবতার কল্যাণে যদি আমরা নিয়ত করি আল্লাহ কিন্তু বুঝিলেন কারণ আল্লাহ নিজে কইছেন আমি ইলাম সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা তো আপনারা খালি নিজে যে মানে বালা থাকবা আর নিজে মানে নিজেই যে নিজের সরি নিজে যে নিজের জীবন উপভোগ করবা বা বুক বিলাসিতা করবা এই সময়টা কিন্তু ইলা নাই আপনার যারা আমি সবরে কইরাম না যারা সামর্থ্য আছে আপনার আপনার এই সামর্থ্য অনুযায়ী একে অন্যের একটু সাহায্য করুকা আপনার আশেপাশে ইলাও অনেক দেখবা আছে অনেক লাগা ঘরের মানুষ কিন্তু উপবাস করা উপাস আসেন খানির একটা দুর্ভোগ চলে আমরা হয়তো অনেকে মনে করি যে এর লগে আমার একটা মনোমালিন্যতা আছে এর লগে আমার একটা দ্বন্দ্ব আছে ওখানে করুণায় বুজরানি এই জিনিসটা কোনো সময় মনে আনবা না কারণ এই করুণা যে আস্থা বিশ্বটারে কিন্তু করুণায় বদলাই দিছে এই করোনা পরিস্থিতির বোঝা গেছে যে অর্থ বিত্ত ধন সম্পদ জৌলুস কুচ্ছু খামে আইছে না একমাত্র সৃষ্টিকর্তা সারা সৃষ্টিকর্তার রেহাই আর সৃষ্টিকর্তার আশ্রয় সারা আমরা ইলাখেও মুক্তি পাইছি না অসংখ্য অসংখ্য অগণিত নিদর্শন দৃষ্টান্ত কিন্তু আমাদের মাঝে আমরা দেখছি বিশ্ব মিডিয়া বা সংবাদ মাধ্যম ভার্চুয়ালের মাধ্যমে আমরা জানছি তো আমরা কোনো সময় কোনো মনোমালিন্যতা বা কোনো দ্বন্দ্বর কারণে যদি মনে করি আমার এর লগেও সমস্যা আছে আজকে তাই বুজরা আজ মজা বুজরা ইটা জিনিস আমরা কোনো সময় মনে আনতাম না একজন মানুষের যখন আপনার কষ্ট দিব আপনি যদি কষ্টটারে যদি ভালোবাসা দেন এই মানুষকে ভালোবাসা দিয়ে যে কষ্টরে জয় করা যায় এর চেয়ে বড় সাফল্য আনন্দ আর আল্লাহর কাছে এর চেয়ে বড় পাওনা আর কিচ্ছু থাকতে পারে না আপনি আর আপনার লগে যার মনোমালিন্যতা আছিল যার দ্বন্দ্ব আছিল আপনার লগে তার লগে এখন আপনারা যদি ভালোবাসা দিয়া যদি তারারে ভালোবাসা যদি প্রদর্শন করেন ভালোবাসা যদি ওখানে দেখায় নি করোনার সময় তার বিভিন্ন রকমের সমস্যা আছে অনেক মানুষ আছেন কিন্তু সমস্যা হইতে পারে না এই মানুষগুলার একটু সাহায্য করবা পাশাপাশি আর একটা জিনিস আমি সাহায্য যে আপনি কর্তা আমরা বাংলাদেশে তো আরেকটা সিস্টেম হইলে এখন দেখবা যে এক প্যাকেট মাস্ক আপনার বড় জোর ৩০০ টাকা ৩০০ টাকার এক প্যাকেট মাস্ক পাঠাত গিয়া প্রায় আশেপাশের অনেক মানুষের দোলা করিলাম একটা মাস্ক দেওয়া বিতরণ করা দিয়া দেখা যায় ১০টা ১৫টা একটা কথার কথা কইলাম তবে ৪টা ৫টা হাত দেখা যায় একটা মাস্ক ব্যবহার করা এক কেজি চাউলের দাম ৫০ টাকা এই চাউলের বস্তা দেওয়া দিয়া বস্তা নাই ১০ কেজি ৫ কেজি চাউল দেওয়া দিয়া দেখা যায় ৬০টা ৮টা হাতে বস্তার উপরে এখন এই যে মানুষগুলা এই জিনিসটা আমি যেটা কইতে চাইছিলাম এই যে মানুষগুলা সারাদিন যে আপনি এই যে বিতরণ করার জিনিসগুলা কতজনের শরীর স্পর্শ করছেন কতজনের শ্বাস প্রশ্বাস আপনার শ্বাস প্রশ্বাস বিদ্রে গেছে আপনি এটা জানরানি জানরান কিন্তু আপনি যারা যারা যে জিনিস বিতরণ করা এই প্রতিটা এই করোনা রোগটা সরাই দিলা তখন যা কিতা দেখা গেল যে আপনি উপকার করার যে আরেকজনের বিপদ তার খান্দু গছে ফেলেছে আইসো নিন্ন গরিব যে মানুষগুলো আছে বা ভিক্ষুক শ্রেণীর আমরা যেগুলো আমরা বাংলাদেশে যারা ভিক্ষুক আছে তারা এই সময়টা যেন ফোনে খানি দেওয়ার তারা যেমন ফোনে যে তার মাথা তাসমান ভাঙিয়া পড়ছে কত মজার এটা খবর পাইছে বা মানে পালা এটা খবর পাইছে তারা গিয়া কিন্তু শত শত মানুষকে এই ভির জমায় যে করোনা ভাইরাসের লাগি তার আহার দেওয়ার বা খানি বিতরণ করার তখন এই মানুষগুলা কিন্তু আপনার আমার একটু অসাবধানতার কারণে তারা কিন্তু করোনার আইসে কিন্তু আপনার খাবার নিত বা আপনার সাহায্য নিত আর লগে আপনি করোনা ভাইরাসটা সরাইয়া দিলাইলা তো এইরকম মানুষও আমরা করতাম না মানব সেবা আমরা কোনো সময় করতাম না হ্যাঁ লুকচক্কুর আড়ালে বা লুকচক্কুর সামনে মানবতার সেবা করা যায় আপনি যে জিনিস অনেক সময় দেখাইয়েও করবা বা মানুষের সেবা করবা একে অন্যর দিকটা কিন্তু ইয়ে হয় আপনার অনুপ্রাণিত হয় একজনের সেবা দিতে আরেকজন অনুপ্রাণিত হয় আরেকজনের সেবা দিতে উৎসাহিত হইন তো এই জিনিসগুলার পাশাপাশি কিন্তু আপনি ই যে সময় এই সময় আপনি এগুলো বুঝতে হইবা যে আমি লুকচক্কুর সমাগম করাইয়া মানে জনসমাগম করাইয়া যে সাহায্য করি বা যে জিনিসগুলো আমি বিতরণ করি এই বিতরণগুলোর মাধ্যমে যাতে কোনোভাবেই স্বাস্থ্যবিধি অমান্য না হয় পাশাপাশি করোনা রূপ না ছড়ায় এই জিনিসটাও দেখতে হইবা আর ও জিনিসটা আর বার হইম আমি কারণ আসলে আজ ঘুরাই ফিরে এক মাত্র কারণ এই মাতগুলাই কিন্তু দরকারি মাতের লাগে আপনার যারা সামর্থ্যবান আছেন দয়া করি আপনার আর আশেপাশে খবর নিবা আশেপাশে খবর নিয়া যারা দেখবা যে অনেকে লাজ লজ্জার লাগি সেওর কাছে আত পাততে পারেন না তারার একটু সাহায্য করবা তারার একটু দেখাশোনা করবা এবং তারার প্রতি আপনি একটু সদয় হইবা মানবিক হইবা কারণ এই সময়টা
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানবিকতারও কিন্তু কোনো বিকল্প নাই। আপনি মানবিক হইতে হইবা, মানবিক ছাড়া এই পরিস্থিতির হাঁটাইয়া ওটা কোনো রকম সম্ভব নাই। একটা কথা আছে না যে দোষের বুজার একের লাঠি, সব সম্মিলিতভাবে কিন্তু যে দোষের বুজার একের লাঠি বলতে কোনো যুদ্ধ বা হানা নি দলাদলি গ্রুপিং এই জিনিসটা বুঝাইলাম না। ওগু আমি বুঝাইলাম যে মানবিক হৃদয়গুলো যখন এক হয়ে যাব তখন এই আশপাশ কিন্তু মানবিকতায় চেয়ে বসবো, মানবিকতা এই আশপাশ ভরে যাব, মানবিকতার কোনো বিকল্প নাই। আপনারা সবে মানবিক হইবা, আর মানবিক যখন আপনি ওইবা, আপনি কিছু জিনিস আপনার ওইরকম আছে যে আমি কথাটা কইতে পারলাম যে খারাপ জিনিস বর্জন করবা, পালা জিনিস গ্রহণ করবা। পালা জিনিস গ্রহণ করার মানুষ কিন্তু খুব কম এই দুনিয়াতে, বুঝলি বাস্তবতা আমরা যতও কই না কেনে, কিন্তু খারাপ জিনিস দেখবা মুহূর্তেই বাইরালি যে খারাপ জিনিস মুহূর্তেই শত শত হাজার হাজার মানুষ প্রতি দাবিত হয়ে যায়, কিন্তু পালা জিনিস গ্রহণ করে কম। কিন্তু যখন এই আরোটা কথা আছে যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র থাকি বৃহত্তর সৃষ্টি, যখন তুরা তুরা করে আগবাইবা তখন এই বালা বালা ছোট ছোট বালা খামগুলা দেখবা এক সময় অনেক বড় বৃহত্তর পর্যায়ে এই বালা খামগুলা গিয়া দাবিত হইব, এবং এই বালা খামর দ্বারা আবার আপনি দেখবা সমাজ উপকৃত হইব, আপনার এলাকা উপকৃত হইব। আর কিছু মানুষ আছেন যে উপস্থিত সময়ে কিন্তু একটা জিনিস গ্রহণ করা বা এক্সট্রা জিনিসের বিচার বিশ্লেষণা করেন না, ফল অবস্থায় কিন্তু এই জিনিসটারে পর্যবেক্ষণ করেন, বুঝেন এই জিনিসটার ফল কি হইতে পারে। তখন আপনার যখন এই বালা কাজটা কন্টিনিউয়াসলি থাকবো এবং বালা কাজটা করি যাইবা, তখন গিয়া দেখা যায় যে মানুষটাই যে দ্বিধা দ্বন্দ্ব বা দ্বিধাহীনতায় বুগরা, এই জিনিসটা ইলানি না হিলানি, তখন এই মানুষটা কিন্তু আপনার ইয়ে হয়ে যাব, ওই যে কিতা কয় আপনার প্রতি সদয় হয়ে যাবা, বুঝবা যে আপনি রাইট খামটা কররা। আবার কিছু মানুষ আছেন প্রথম একটু বালা খাম করেন, করার পরে দেখেন যে বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা হয়, তখনই